হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আশা করি আজকের ভিডিওর টাইটেল দেখেই অনেকটা বুঝে গিয়েছেন ভিডিওটা কি নিয়ে। মধু ব্যবহারে আপনার ওজনই কমায় না, সাথে সাথে আপনার স্কিন এবং চুলের জন্য এটা অনেক বেশি বেনিফিশিয়াল। আজকের ভিডিওতে আমি মধুর পাঁচটি ব্যবহার দেখাবো, যে কিভাবে আপনি মধু দিয়ে আপনার সৌন্দর্য বাড়াতে পারেন। সো চলুন শুরু করা যাক। মধুকে আপনি ন্যাচারাল ফেস ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারেন। তার জন্য প্রথমে মধু নিয়ে নেব এবং তার সাথে নিয়ে নিব বেসন। আপনারা চাইলে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। এবার দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখন পরিষ্কার মুখে পেস্টটি লাগিয়ে নিব। মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যা আপনার ত্বককে ডিপ ক্লিন করার সাথে সাথে আপনার স্কিনকে উজ্জ্বল করে আর হেলদি লুক দিতে সাহায্য করে। এইভাবে 4 থেকে 5 মিনিট মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। নেক্সট ইউজ ফর ফ্রিজি হেয়ার শাইন প্যাক। তার জন্য প্রথমেই মধু লাগবে। আমি এখানে আমার চুলের লেন্থ অনুসারে নিয়ে নিচ্ছি, আপনারা কম বেশি করতে পারেন। আর তার সাথে 1.5 থেকে 2 টেবিল চামচ অলিভ অয়েল অ্যাড করব। অলিভ অয়েলের পরিবর্তে আপনারা নারকেল তেলও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নিব। এই প্যাকটি আপনি আপনার অর্ধেক চুল থেকে ব্যবহার করবেন, স্ক্যাল্পে ইউজ করার দরকার নেই। নিচের দিকে ভালোভাবে ব্যবহার করবেন। হয়ে গেলে 30 মিনিট রেখে দিবেন এভাবে, এবং 30 মিনিট পর নর্মাল শ্যাম্পু কন্ডিশনার করে নেবেন। এটি ব্যবহারে আপনি পেয়ে যাবেন সুপার গ্লসি হেয়ার এবং শাইনি হেয়ার। পরের হেকটি হচ্ছে আনইভেন স্কিন টোন বা পিগমেন্টেশন। তার জন্য প্রথমেই লাগবে মধু। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ নিয়ে নিব মধু। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তার সাথে নিয়ে নিব 1/2 লেবু। এবার উপকরণ দুটি ভালোভাবে মিশিয়ে নিব। এখন আপনার যে জায়গায় মনে হবে আনইভেন স্কিন টোন, ওই জায়গায় ব্যবহার করবেন। রেখে দিবেন, 15 মিনিট পরে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবেন। নেক্সট ইউজ ফর ন্যাচারাল ফেস মাস্ক। তার জন্য প্রথমেই আমি 1 থেকে 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিব। তার সাথে 2 থেকে 3 টেবিল চামচ মধু নিব। আপনারা কম বেশি করতে পারেন। এবার দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব।
ব্যবহার করব। আপনারা চাইলে শুধু মধু ব্যবহার করতে পারেন। মধু আপনার স্কিনকে ন্যাচারালি উজ্জ্বল করতে সাহায্য করে। আপনি চাইলে এটি প্রতিদিন ব্যবহার করতে পারেন, এটি আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না। আর আপনারা যদি চান এই ফেস প্যাকটি বানিয়ে 1 week থেকে 2 week পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। ফেস প্যাক লাগিয়ে 5 থেকে 10 মিনিট রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। নেক্সট ইউজ ফর ড্রাই স্ক্যাল্প অর ড্রাই হেয়ার, তার জন্য আপনি যে রেগুলার শ্যাম্পু ইউজ করেন তা নিয়ে নেবেন। এবার শ্যাম্পুর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ মধু দিয়ে দিব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন চুলের লেন্থ অনুসারে। এবার উপকরণ দুটি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর নর্মাল পানি দিয়ে উপকরণগুলো মিশিয়ে নিব এবং শ্যাম্পু করে নিব রেগুলার যেভাবে শ্যাম্পু করেন ওইভাবে। এটি আপনার চুলকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে এবং চুল সফট করে। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।